ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মীন রাশি। এর আগে আমি 11টি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, যারা এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখ অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক মীন রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে। সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এডুকেশন কেমন থাকছে। পঞ্চমে শনির দৃষ্টি, এডুকেশন কিন্তু ডিস্টার্ব থাকছে, এডুকেশনে কোথাও গিয়ে বাধা তৈরি হবে, যে কোনো কাজ ডিলে। ধরুন কোথাও একটা এক্সাম হওয়ার ছিল, সব কিছু ফিক্সড কিন্তু এক্সামটা হচ্ছে না, আপনি এরকম খবর পাবেন। এডুকেশনে এই সময় কিন্তু একটু ধৈর্য ধরে থাকতে হবে, এডুকেশনে এই মাসে বড় কিছু আপনারা আশা করতে পারেন না। জানবো কেরিয়ার কেমন থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনাদের দশম ভাবের অধিপতি বৃহস্পতি, সে নিজের রাশিতে। কেরিয়ার কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে, কেরিয়ারে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনারা। বিশেষ করে যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই মাসটা একটা লাভদায়ক মাস হতে চলেছে। অনেক সুযোগ সুবিধা আপনারা কিন্তু বিজনেসের থেকে পাবেন। এই সময় আপনাদের বিজনেসের টার্নওভার কিন্তু অনেকটা মাত্রায় বেড়ে যাবে, বিজনেসে ভালো সফলতা কিন্তু এই মাসে আপনারা পেতে চলেছেন। আর যারা জব করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা কিন্তু সত্যিই ভালো। এই সময় যদি আপনারা কোনো ইন্টারভিউ ফেস করেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা অনেকদিন ধরে কেরিয়ারে প্রচণ্ড পরিমাণ ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটা ভালো সুযোগ আনতে চলেছে। কেরিয়ার নিয়ে একদম নিশ্চিন্তে থাকুন, কেরিয়ার কিন্তু দুর্দান্ত কাটবে। জানবো আপনাদের হেলথ কেমন থাকবে। আপনার ষষ্ঠভাবে সূর্যের সাথে শুক্রের সংযোগ, এই বিষয়টা আপনাদের হেলথ কিন্তু ভালো করছে। যারা অনেকদিন ধরে কোনো প্রবলেম নিয়ে প্রচণ্ড পরিমাণ ভুগছিলেন তারা কিন্তু এই সময় সুস্থ হয়ে যাবেন, হেলথ আগের থেকে অনেকটা বেটার। হেলথ নিয়ে কিন্তু কোনো রকম কোনো চিন্তা নেই, এ মাসে কিন্তু আপনারা ভালো থাকবেন। একদম মেন্টাল স্যাটিসফ্যাকশন হেলথ নিয়ে কিন্তু এ মাসে আপনাদের থাকছে। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে মাসটা আমি ভালো কিছু বলতে পারছি না, লাভ লাইফ খুব একটা বেটার থাকবে না, দুজনের মধ্যে বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। অনেকগুলি গ্রহের নেগেটিভ প্রভাবে কিন্তু লাভ লাইফ এ মাসে প্রচণ্ডভাবে ডিস্টার্ব থাকছে। লাভ লাইফে এ মাসে আপনারা বিশেষ কিছু আশা করতে পারেন না। লাভ লাইফ নিয়ে আমি বলবো এ মাসে বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তম ভাবের বুধের গোচর, এর প্রভাবে আপনারা কিন্তু প্রচণ্ড ম্যারেজ লাইফ নিয়ে ডিস্টার্ব থাকবেন। দুজনের মধ্যে কোথাও গিয়ে প্রচণ্ড ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং সেটা একটা খুবই খারাপ পর্যায়ে যেতে চলেছে। কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণ তর্ক বিবাদ, এই ধরনের সমস্যা কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে থাকছে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফ খুব একটা ভালো থাকবে না, রাহু ওনাদের দ্বিতীয় রাশিতে অবস্থান করবে, যার কারণে পারিবারিক জীবনে প্রচণ্ড সমস্যার সম্মুখীন, বাধার সম্মুখীন আপনারা কিন্তু হবেন। ফ্যামিলি লাইফ এই কারণে প্রচণ্ড ডিস্টার্ব কিন্তু আপনাদের গোটা মাসটায় থাকবে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। রাহু মাসের শুরুতে দ্বিতীয়ভাবে অবস্থান করায় ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু খুব একটা ভালো থাকবে না, ফিনান্সিয়াল কন্ডিশন একটু ডিস্টার্ব থাকবে, প্রচণ্ড পরিমাণ ব্যয় বেড়ে যাবে। আপনারা যদি ব্যয়টাকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেটার থাকবেন, না হলে কিন্তু গোটা মাসটায় ফিনান্সিয়াল যে চাপ সেই চাপটা কিন্তু এসে বর্তাবে আপনাদের। মীন রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে, কোনো ইনফরমেশন পেয়েছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, টাটা।